नमस्कार, আমি প্রতসুব্র সাহা, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজকে আমি ক্লাস 10 এর ইংলিশ পড়াবো। আমাদের আজকের বিষয় আওয়ার রানেওয়ে কাইট। এই গল্পটি লিখেছেন লুসি মড মন্টগোমারি, কানাডিয়ান অথর। তার লেখাই গল্প আজকে আমাদের পাঠ্য বিষয়। তো কাইট আমরা ভীষণ ভাবে পরিচিত কাইটের সঙ্গে। কাইট মানে হচ্ছে ঘুড়ি। রান অ্যাওয়ে কাইট, রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে শব্দটার এমনি অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তো কাইটটাকে কেন রান অ্যাওয়ে বলা হচ্ছে সেটা আমরা যখন গল্পটা শেষ প্রান্তে পৌঁছব তখন আমরা বুঝতে পারব। তো গল্পটা একটু আমি মেইন গল্পটা স্টার্ট করার আগে জাস্ট একটু তোমাদের বুঝতে সুবিধা হবে বলে দু একটা কথা বলে নিই। আমরা সবাই আমাদের দেখি যে আমাদের আত্মীয় স্বজন আছে, তাই না? কারো হয়তো বাবা মা ছাড়া কাকা আছে, কাকিমা আছে, ভাই বোন আছে, কারো পিসি আছে, পিসামশাই আছে, কারো মাসি মেসামশাই আছে। তো আমাদের গল্পের আজকে যিনি ন্যারেটর তিনি বলছেন যে তার এক সময় কোনো রিলেটিভ ছিল না। বাবা ছিল, ক্লট তার সিবলিং সে ছিল, অর্থাৎ তারা মাত্র তিনজন ছিল, কিন্তু তাদের কোনো আত্মীয় ছিল না। এই ব্যাপারটা ন্যারেটরের কাছে খুব বিস্ময়কর লেগেছিল, কারণ সে দেখতো যে অন্যদের আত্মীয় আছে কিন্তু আমাদের কেন আত্মীয় নেই। তো পরবর্তীকালে আমরা দেখবো, যখন গল্পটা আমি বলবো তখন আমরা দেখতে পাবো যে সে তার আত্মীয়দেরকে পাবে, ফিরে পাবে তারা। তো এই যে তারা আত্মীয়দেরকে ফিরে পেল, তার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কাইট, একটা ঘুড়ি। তো কেমন করে এই কাইটের মাধ্যমে আমাদের ন্যারেটর তার আত্মীয়দের সঙ্গে মিলিত হলো সেটাই আমরা আজকে জানবো। এটা তিনটা ইউনিটেই গল্পটা আছে, আজকে আমরা ফার্স্ট ইউনিটটা পড়বো। তো আমি পড়ছি, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে, কিছু সিনোনিম আমি লিখবো, সেগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে। গল্পটা শুরু হচ্ছে, "Of course, there was nobody for us to play with on the big half moon." Big half moon, দেখবে তোমাদের বইতে big half moon শব্দের অর্থ হচ্ছে এটা একটা আইল্যান্ডের নাম, যে আইল্যান্ডে ন্যারেটর তার বাবার সাথে থাকতো। তো ন্যারেটর বলছেন যে এই বিগ হাফ মুন আইল্যান্ডে দেয়ার ওয়াজ নো বডি, কেউই ছিল না, ফর আস টু প্লে উইথ, যার সাথে আমরা খেলবো এরকম কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, make the most of এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোনো কিছুকে সম্পূর্ণ কাজে লাগানো। এর নিয়ারেস্ট মিনিং আমি লিখছি, তোমরা নোট ডাউন করো। To use or enjoy something as much as possible, অর্থাৎ কোনো জিনিসকে যতটা বেশি সম্ভব ব্যবহার করা বা যতটা বেশি সম্ভব উপভোগ করা। তো ন্যারেটর বলছেন বিগ হাফ মুন আইল্যান্ডে আর তো কেউ ছিল না, ন্যারেটর এবং তার সিবলিং এরা দুজন ছিল। তাই উনি বলছেন যে আমরা দুজন মিলে যতটা মজা করতে পারতাম, করা সম্ভব ছিল আমাদের পক্ষে, ততটাই আমরা মজা করতাম। And we did. We live on the big half moon island. এই past থেকে এবার narrator present এলেন। তিনি বলবেন যে big half moon island কেউ ছিল না, তার ফলে আমরা দুইজন এবং বাবা যতটা আমরা নিজেদের মধ্যে উপভোগ করা সম্ভব ততটাই করতাম। এখন তিনি present এসে বলছেন যে আমরা big half moon island এ live, বাস করি। We বলতে
কে কে সেটা ন্যারেটর এখানে স্পষ্ট করে দিচ্ছে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড টিক। অর্থাৎ ন্যারেটর বলছেন বাবা ক্লড, আমি, আমাদের আন্ট ইস্থার, মিমি অ্যান্ড টিক। তাহলে আমরা ছয়জনের নাম পেয়ে গেলাম। এই ছয়জন বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য, আচ্ছা সরি একটা সিন্টেন্স বাদ যাচ্ছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু ন্যারেটর বলেছেন যে আমরা ছয়জন বাস করছি এখন, কিন্তু একটা সময় ছিল যখন ইট ইউজ টু বি কে কে অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, অর্থাৎ বাবা ক্লড এবং আমি, আমরা তিনজন শুধুমাত্র এই আইল্যান্ডে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, অন অ্যাকাউন্ট অফ, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। এই অন অ্যাকাউন্ট অফ এই ফ্রেজের অর্থ হচ্ছে কারণে, অর্থাৎ বিকজ অফ। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে এই যে তিনজন থেকে এখন আমরা মোর সংখ্যায় বেশি হয়েছি, ছয়জন হয়েছি, তার কারণ হচ্ছে ওই ঘুড়িটা। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই হচ্ছে সেই গল্পটা যেটা আমি আজকে তোমাদের সবাইকে বলতে চলেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিগ হাফ মুনে একটা লাইট হাউস আছে। লাইট হাউস কি জিনিস, একটা সময় ছিল যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, অর্থাৎ এত রাস্তাঘাট বা এত বিমান এরোপ্লেন এইসব আবিষ্কার হয়নি। তো তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের প্রধান মাধ্যম ছিল জলপথ। তো সাধারণত জলপথে শিপ, বোট এগুলো করে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষজন যাতায়াত করতো বা ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। তো এই শিপ বা বোট যাতে সমুদ্রে গিয়ে পথ না হারিয়ে ফেলে, তাই সেই শিপগুলোকে পথ দেখানোর জন্য বা তাদেরকে সতর্ক করার জন্য একটা সমুদ্র তীরবর্তী এলাকা থেকে লাইট দেখানো হতো, ফ্ল্যাশিং লাইট। সেই লাইট দেখে শিপ বুঝতে পারতো যে তাকে কোন পথে যেতে হবে বা কোন জায়গায় একটা হারবার পাওয়া যেতে পারে, এইসব তারা বুঝতে পারতো। তো এরকমই একটা লাইট হাউস ছিল আমাদের বিগ হাফ মুন আইল্যান্ডে, আর ন্যারেটরের ফাদার সেই লাইট হাউসের ছিলেন কিপার, অর্থাৎ সেখানে তিনি রক্ষণাবেক্ষণের কাজকর্ম করতেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, খুব ইম্পর্টেন্ট, ন্যারেটর বলছেন তার বয়স কত যখন এই ঘটনাটা ঘটছে, তার বয়স তখন 11, 11। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12, 12। অর্থাৎ আমরা পেয়ে গেলাম কে বড়, ন্যারেটর বড় না ক্লড বড়, ক্লড বড়, ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে কি হয়, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই হারবারটা পোতাশ্রয়টা, পোতাশ্রয় অর্থাৎ যেখানে জাহাজ বা নৌকা এগুলোকে শেল্টার দেওয়া হয়, সেই হারবারটা কি হয়, ইজ ফ্রোজেন ওভার। ফ্রোজেন কথাটা এসেছে ফ্রিজ থেকে, ফ্রিজ শব্দের অর্থ হচ্ছে বরফে পরিণত হওয়া। তো উইন্টারে ওই আইল্যান্ডে এতটাই ঠান্ডা পড়ে যে পুরো হারবারটা বরফে আচ্ছাদিত হয়ে যায়। তার ফলে কি হয়, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। তখন ন্যারেটর তার বাবার সাথে মেইনল্যান্ডে ফিরে যান, তারা তখন মেইনল্যান্ডে চলে আসেন। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মুহূর্তে, যেই মাত্র বসন্তকাল শুরু হয়, ঠান্ডাটা কমে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসি কোথায়, আওয়ার
own dear island. Island, Big Half Moon, Kobi, sorry, narrator ki bolchen, shetake, dear own. Orthat, narrator jodio okane tader kono attiyo nei, tara matro tin jone okane thaken, ta sotto oi island take, tara khub pochondo kore. পছন্দ করেন বলেই আইল্যান্ডটাকে ডিয়ার প্রিয় বলছেন এবং ওন নিজের বলে মনে করছেন আইল্যান্ডটাকে। ব্যাক উই সেল, সেল মানে হচ্ছে নৌকা করে যাত্রা করা, তো নৌকা করে তারা ফিরে আসে। দ্য ফানি পার্ট, ফানি শব্দটা এলো ফান থেকে, ফান মানে আমরা জানি মজা, হিউমার। তাহলে ফানি পার্ট অর্থাৎ মজাদার ব্যাপারটা হলো, ফানি শব্দের একটা নিয়ারেস্ট মিনিং হতে পারে হিউমারাস। দ্য ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। পিটি, পিটি শব্দের অর্থ হচ্ছে দয়া করা, করুণা করা। The feeling of sorrow or compassion. যখন আমরা অন্য কারো প্রতি করুণা দেখাই তখন সেটাকে বলা হয় ইংলিশে পিটি। তো মেইনল্যান্ডের মানুষজন কি করত, তারা ন্যারেটর ক্লড তার বাবা এদেরকে পিটি করত, অর্থাৎ করুণার চোখে দেখত বা তাদেরকে সহানুভূতির চোখে দেখত। কেন? When the time came for us to return, অর্থাৎ যখন বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে যাওয়ার টাইম, সময়টা এসে গেছে, তখন তারা করুণার চোখে দেখত। They said, তারা বলতো, কেন করুণার চোখে দেখত তার কারণটা আমরা এখানে পাচ্ছি। They said, we must be so lonesome over there. Lonesome, loneliness থেকে কথাটা এসেছে। loneliness মানে হচ্ছে একাকিত্ব, তাহলে lonesome মানে হচ্ছে একাকী। অর্থাৎ solitary, নিঃসঙ্গ। অর্থাৎ মেইনল্যান্ডের মানুষজন মনে করত যে বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা নিশ্চয়ই খুব একাকিত্বে ভুগি, আমরা খুব একাকি বোধ করি নিজেদেরকে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ বিগ হাফ মুন আইল্যান্ডে তো কোনো চিলড্রেন নেই আমাদের আশেপাশে যাদের সাথে আমরা খেলতে পারবো, তাই নিশ্চয়ই আমরা নিজেদেরকে লংসাম ফিল করি। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। এবার ন্যারেটর বলছেন যে এটা কেন ফানি পার্ট, অর্থাৎ মানুষজন যে বলছেন যে তারা নিশ্চয়ই নিঃসঙ্গ অনুভব করে, এটাতে কেন ন্যারেটর মজা পাচ্ছেন, তার কারণটা ন্যারেটর ব্যাখ্যা করছেন। Of course, Claude and I would have liked, নিশ্চয়ই ক্লড এবং আমি পছন্দ করতাম, খুশি হতাম, to have someone to play with us, যদি আমাদের সঙ্গে খেলার মতো কেউ থাকতো ওই আইল্যান্ডে তাহলে আমরা খুশি হতাম। It is hard to run pirate caves and things like that with only two. অর্থাৎ এখানে আমরা একটা খেলার নাম পেলাম, পাইরেট কেভস। পাইরেট কেভ একটা খেলা যেটা ক্লড এবং ন্যারেটর খেলতো ওই আইল্যান্ডে। তো এই খেলাটা মাত্র দুজনে অতটা জমে না, যতটা আরো কয়েকজন সঙ্গী যদি তাদের থাকতো তাহলে যতটা জমে উঠত। তো পাইরেট কেভস বা এই ধরনের আর যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো মাত্র দুজন মিলে খেলাটা খুব কঠিন, ন্যারেটর এটা স্বীকার করছেন। But we used to quarrel. কিন্তু কেন উনি লোনসাম ফিল করতেন না, কেন মেইনল্যান্ডে, সরি মেইনল্যান্ড থেকে আইল্যান্ডে ফিরে এসে
তিনি তারা নিঃসঙ্গ অনুভব করতেন না নিঃসঙ্গতা তার কারণটা তিনি বলছেন But we used to quarrel a good deal with the mainland children in winter. Winter jokon tara mainland e phire jeto tokhon mainland e children der sathe shishuder shonge tara ki korto hocche amra quarrel kortam jhogra kortam a good deal mane ekhane prochur porimane prochondo jhogra onek jhogra kortam amra quarrel mane hocche fight argument তর্ক বিতর্ক সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন তাই ন্যারেটর বলছেন যে তাই আমরা যখন বিগ হাফ মুনে ফিরে আসতাম তখন ওই যে চিলড্রেনগুলো মেনল্যান্ডে তারা যে আমাদের সঙ্গে থাকতো না এটা ভালোই হতো অর্থাৎ ন্যারেটর বলতে চাইছেন যে ঝগড়া করে করে তারা ক্লান্ত হয়ে যেতেন আর তাদের ঝগড়া করতে ইচ্ছে করতো না তাই এই যে বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে এসে তারা আবার দুজন হয়ে যেতেন ওই চিলড্রেনরা থাকতো না ফলে তাদের আর ঝগড়াও হতো না এটাতে ন্যারেটর খুশিই হতেন তাই বলছেন ওইটা ছিল মজার পার্ট লোকজন ভাবছে যে এরা তো মেইনল্যান্ডের থেকে ফিরে যাচ্ছে ওই আইল্যান্ডে আইল্যান্ডে গিয়ে এরা তো নিঃসঙ্গ হয়ে পড়বে খুব কষ্ট হবে এদের কিন্তু ন্যারেটর বলছে না আমরা ভালোই থাকতাম এটা ভালোই হতো যে মেইনল্যান্ড চিলড্রেনরা আমাদের সঙ্গে বিগ হাফ মুন আইল্যান্ডে আসতো না ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড ক্লড এবং আমি ন্যারেটর বলছেন নেভার কোয়ারেলড আমরা কখনো ঝগড়া করতাম না তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ওনারা কিন্তু ঝগড়া করতেন না টু বি শিওর এইবার ন্যারেটর একটা খুব আশ্চর্যজনক একটা কথা বলছেন কি ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস বাবা এক্সেপ্ট এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া এক্সেপশন শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রম সেখান থেকে এসেছে এই এক্সেপ্ট শব্দটা এর অর্থ হচ্ছে ছাড়া অর্থাৎ আমরা বলতে পারি আদার দ্যান বা এক্সক্লুডিং তো আমাদের ছাড়া বাবার আর কোনো রিলেশনস ছিল বলে মনে হয় না সিম শব্দের অর্থ হচ্ছে মনে হওয়া নিয়ারেস্ট মিনিং আমরা বলতে পারি অ্যাপিয়ার দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি এই ঘটনাটা এই যে বাবার আমাদের দুজন ছাড়া আর কোনো রিলেশনস নেই আর কোনো আত্মীয় নেই এই জিনিসটা ক্লডকে এবং আমাকে ভীষণ পাজল করত পাজল শব্দের অর্থ হচ্ছে বিস্মিত করা পারপ্লেক্সড কেন বিস্মিত করতো তার একটা কারণ ন্যারেটর বলছেন এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস ন্যারেটর এবং ক্লড তারা লক্ষ্য করেছে যখন তারা মেইনল্যান্ডে যেত যে মেইনল্যান্ডে প্রত্যেকেরই কিছু না কিছু রিলেশনস আছে কিছু না কিছু আত্মীয় স্বজন আছে কিন্তু ওদের কোনো আত্মীয় স্বজন তারা কখনোই পায়নি হোয়াই হ্যাডন্ট উই তাহলে আমাদের কেন আত্মীয় স্বজন নেই ওয়াজ ইট বিকজ তার এর কিছু সম্ভাব্য কারণও ন্যারেটর ব্যাখ্যা করছেন যে কারণ কি হতে পারে ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড আমরা যে একটা আইল্যান্ডে বাস করি আমরা যে একটা দ্বীপের মধ্যে বাস করি সেটাই কি কারণ যে আমাদের কোনো আত্মীয় নেই উই থট ইট উড বি সো জলি 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 শব্দের অর্থ হচ্ছে মজার চিয়ারফুল আনন্দদায়ক অর্থাৎ আমরা ভাবতাম ক্লড এবং ন্যারেটর ভাবতেন যে ইট উড বি সো জলি খুব মজার হতো যদি খুব ভালো হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস
যদি আমাদের কোনো আঙ্কেল থাকতো, যদি আমাদের কোনো আন্ট থাকতো, বা আমাদের কোনো কাজিন থাকতো, কাজিন অর্থাৎ হচ্ছে কাকা বা পিসি পিসামশাই, মাসি মেসো, তাদের সন্তানরা যারা আমাদের ভাই বোন হবে তাদের সকলকে ইংলিশে বলা হয় কাজিন। তো বলছে যে আমাদের যদি কোনো আঙ্কেল আন্ট বা কোনো কাজিন থাকতো তাহলে খুব ভালো হতো ব্যাপারটা। Once we asked father about it. একবার narrator বলছেন যে তিনি এবং প্লট তারা একবার বাবাকে এই ব্যাপারটা নিয়ে প্রশ্নও করেছিল। Ask মানে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। But he looked so sorrowful. কিন্তু বাবাকে যখন প্রশ্নটা করা হলো, he looked, look মানে হচ্ছে একটা হয় তাকানো, আবার লুক মানে হচ্ছে এখানে দেখতে তাকে কেমন লাগছিল। বাবাকে দেখতে এতটাই সরফুল অর্থাৎ এতটাই শোকার্ত, এতটাই দুঃখিত লাগছিল, আনহ্যাপি লাগছিল, দ্যাট উই উইশ উই হ্যাডন্ট, যে আমরা ভাবলাম যে আমরা প্রশ্নটা না করলেই ভালো করতাম। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা কি উত্তর দিলেন, কেন আমাদের কোনো রিলেটিভস নেই? তার কারণ বাবা বললেন যে তারই ফল্ট, তারই একটা ত্রুটির কারণে তাদের কোনো আত্মীয় নেই। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। বাবা যে ফল্টের কথা বললেন যে ফল্টের, তার কোনো একটা ফল্টের কারণে আত্মীয় স্বজন নেই, বাবা কি বলতে চাইলেন সেটা কিন্তু ক্লড বা ন্যারেটর কেউই স্পষ্ট করে বুঝতে পারল না। কারণ বাবা বলেছেন একটা ত্রুটির, ফল্টের কারণে তাদের আত্মীয় স্বজন নেই, কিন্তু ফল্টটা কি ছিল সেটা কিন্তু ফাদার এক্সপ্লেন করেননি। তো এখানেই আজকে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হচ্ছে, আর সেকেন্ড ইউনিটটা আমরা যখন পড়বো বা থার্ড ইউনিট পড়বো তখন আমরা আরও জানতে পারবো যে কেন তাদের আত্মীয় স্বজন ছিল না বা কীভাবে তারা আত্মীয় স্বজনের সাথে মিলিত হলো। তো আমরা খুব চট করে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করে নিই। প্রথমে কি বলা হয়েছে, প্রথম কোয়েশ্চেনটা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, চারটে অল্টারনেটিভ আছে, সেখান থেকে যেটা সঠিক হবে সেইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথম বাক্যটা এরকম, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার কে ছিলেন, কে ছিলেন তার সেই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে? এর অপশন আছে আন্ট ইস্টার, ফাদার, ক্লড, ডিক। তো আমি যখন গল্পটা পড়েছি তোমরা দেখবে 37 নম্বর পাতার ইউনিট ওয়ানে একটা সেন্টেন্সে বলা হয়েছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি কি যে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন ফাদার। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশন 2, ফাদার। এরপরে বাক্যটা কি আছে, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন। ন্যারেটরের ফ্যামিলি মেইনল্যান্ডে কখন মুভ করত, কখন তারা মেইনল্যান্ডে চলে যেত? 37 পাতাতে আমরা পেয়েছি বলা হয়েছে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। বাক্যটা শুরুই হয়েছে ইন উইন্টার দিয়ে। তাহলে আমাদের এই বাক্যের সঠিক অল্টারনেটিভ হবে 4 নম্বর অপশন, উইন্টার। তারপরের প্রশ্নটা কি আছে, হোয়েন আস্ক অ্যাবাউট রিলেশনস, রিলেশনের কথা যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ফাদার লুকড, ফাদারকে তখন দেখতে কেমন লাগছিল? কি কি অপশন আছে, নাম্বার 1 হ্যাপি, নাম্বার 2 অ্যাংরি, নাম্বার 3 সরফুল, নাম্বার 4 ইরিটেটেড। আমরা যখন একদম ইউনিটের শেষে চলে এসেছিলাম তখন আমরা এখানে পেয়েছি কি একটা বাক্য, আমরা এরকম পেলাম, ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশ উই হ্যাডন্ট। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে রিলেশনস নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল ফাদারকে দেখতে কেমন লাগছিল, সরফুল। তাহলে আমাদের এখানে সঠিক অপশন হবে
অপশন 3 আচ্ছা তারপর কি বলেছে একটা চার্ট দেওয়া আছে চার্টের বাঁদিকের অংশে কোন একটা কথা লেখা আছে ডান দিকের অংশটা ফাঁকা আছে আমাদের ডান দিকের অংশে সঠিক উত্তরটা লিখতে হবে তো চার্টের বাঁদিকের প্রথম বাক্যটা কি আছে নেম অফ দা আইল্যান্ড অর্থাৎ আইল্যান্ডটার নাম জানতে চাওয়া হয়েছে যে আইল্যান্ডে এই গল্পটা ঘটছে তো আমরা পেয়ে গেছি বিগ হাফ মুন আইল্যান্ড তাহলে এই আইল্যান্ডটার নাম আমরা এখানে লিখে দেব তারপর কি আছে এজ অফ ক্লড আমরা গল্পে যখন ক্লডের এজটা পেয়েছিলাম আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট এজটা ভালো করে মনে রাখতে হবে গল্পে আমরা কি পেয়েছি গল্পে আমরা পেয়েছি আই এম 11 ইয়ার্স ওল্ড ন্যারেটর বলছে আমি 11 বছর বয়স আমার যখন ঘটনাটা ঘটছে ক্লড ইজ 12 তাহলে ক্লডের এজটা আমরা এখানে পেয়েছিলাম 12 তো এই ঘরে আমরা 12 কথাটা লিখব সি কি বলেছে দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ক্লড এবং ন্যারেটর যে গেমটা খেলতো সেই গেমটার নাম কি আমি বলেছিলাম যে পাইরেট কেভ নামে একটা গেম তারা খেলতো যেটা লেখক ন্যারেটর বলছেন যে যে গেমটা খেলার সময় মাত্র দুজন মিলে খেলতে একটু সমস্যাই হতো আরো বেশি জন থাকলে আরো খেলাটা জমে উঠত তো সেই গেমটার নাম এখানে আমরা লিখব পাইরেট কেভ আচ্ছা এবার ট্রু ফলস বাক্যটা সঠিক হলে আমরা টি লিখব বাক্যটা যদি ফলস হয় তাহলে আমরা বক্সে এফ লিখব সাথে আমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে অর্থাৎ যে বাক্যটা দেখে আমরা বুঝতে পারলাম যে বাক্যটা সঠিক ছিল অথবা ফলস ছিল প্রথম বাক্যটা কি আছে পিপল ফেল্ট দ্যাট মানুষজন মনে করত যে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার লোনসাম ক্লড এবং ন্যারেটর নিশ্চয়ই লোনসাম ফিল করে নিঃসঙ্গ ফিল করে নিজেদেরকে তো এই বাক্যটা অবশ্যই সঠিক কারণ আমরা দেখেছি যে যখন ক্লড ন্যারেটর তাদের বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে যাওয়ার টাইম উপস্থিত হতো তখন কি বলা হয়েছিল গল্পে বলা হয়েছিল পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন পিপল আমাদেরকে মেনল্যান্ডের মানুষজন আমাদেরকে পিটি করতো অর্থাৎ আমাদের জন্য দুঃখ পেত আমাদের জন্য সহানুভূতি প্রকাশ করত সাথে এই কথাটাও বলা হয়েছিল পরের বাক্যেই যে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার এই যে আমরা লোনসাম শব্দটা এখানে পেয়ে গেলাম তারপরের বাক্যটা কি আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড ক্লডের সাথে ন্যারেটরের ঝগড়া হতো কি আমরা কি পেয়েছি গল্পে আমরা 37 পাতার একদম শেষ সেন্টেন্সটাতে পেয়েছিলাম ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল অর্থাৎ ন্যারেটর এবং ক্লড কখনোই ঝগড়া করতেন না তাহলে এই বাক্যটা অবশ্যই ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই বাক্যটাই লিখব লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের নোবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস অর্থাৎ মেইনল্যান্ডে কারোরই কোনো রিলেশনস ছিল না কোনো আত্মীয় স্বজন ছিল না অবশ্যই বাক্যটা ভুল কারণ আত্মীয় স্বজন কাদের ছিল না ন্যারেটর ছিল না আর ন্যারেটররা যখন মেইনল্যান্ডে যেত তখন তারা দেখতে পেত যে সেখানে সবারই আত্মীয় স্বজন আছে কোন বাক্যটায় আমরা এটা পেয়ে যাচ্ছি আমরা 39 নম্বর বাক্যে একটা 39 নম্বর পেজে একটা বাক্য পেয়েছি যেখানে বলা হয়েছে সেকেন্ড সেন্টেন্সটা এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস অর্থাৎ মেইনল্যান্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে বা ছিল আর এখানে আমাদের প্রশ্নে ঠিক অপোজিট কথাটা বলা হয়েছে নোবডি হ্যাড রিলেশনস তাহলে অবশ্যই এটা বাক্যটা ফলস এবং এই যে বাক্যটা সেকেন্ড সেন্টেন্সটা আমি বললাম সেটাই আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিই তাহলে এর সাথে আমাদের ইউনিট 1 শেষ হলো পরবর্তী দিন আমরা ইউনিট 2 করব